হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে মাধ্যমিক 2020 ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্রের বিভাগ গয়ের 3.9 প্রশ্নটির সমাধান করে দিচ্ছি। প্রশ্নটি ছিল, নিচের যৌগগুলি থেকে একটি সমকোণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রম পরপর সাজাও। তাহলে সমকোণীয় শ্রেণী ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এই জায়গায় আমি প্রথমে আসি, বোঝানোর জন্য বলছি, সিএইচ থ্রি সিওএইচ, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই জায়গায় অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এতে উপস্থিত কার্যকরী গ্রুপ হচ্ছে সিওএইচ, অর্থাৎ এটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ। তারপরে যেটা আছে সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এটাই উপস্থিত কার্যকরী গ্রুপ হচ্ছে। এই জায়গায় প্রথমটায় ছিল সিওএইচ, পরেরটা হচ্ছে ওএইচ, এটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ। তারপরেরটায় আসি সিএইচ থ্রি ও সিএইচ থ্রি, এটা হচ্ছে মিথক্সিমিথেন, এতে উপস্থিত কার্যকরী গ্রুপ হচ্ছে ইথার গ্রুপ। তারপরে আসি সিএইচ থ্রি ওএইচ, এতে উপস্থিত কার্যকরী গ্রুপ ওইস, এটাই ও অ্যালকোহলিক গ্রুপ, আগেই বলেছি ওইস অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপ। ইথিলিন, এটা হচ্ছে অ্যালকিন, এটা এক প্রকার অ্যালকিন, অর্থাৎ এর মধ্যে ডাবল বন্ড বর্তমান। সি2এইচ6, এটা হচ্ছে অ্যালকেন, সি2এইচ6 মানে হচ্ছে ইথেন, এটা হচ্ছে এক প্রকার অ্যালকেন। তারপরে আছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএইচ, এটা হচ্ছে প্রোপানল, এই জায়গায় কার্যকরী গ্রুপ ওএইচ, তাহলে কার্যকরী গ্রুপ হচ্ছে ওএইচ অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপ, আমি বলেছি। তারপরে আছে সি3এইচ4, এটা হচ্ছে প্রোপাইন, এই জায়গায় এটা হচ্ছে এক প্রকার অ্যালকাইন, এতে উপস্থিত, এতে ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড এই জায়গায় উপস্থিত, এই জায়গায় হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড উপস্থিত। তাহলে সমকোণীয় শ্রেণী আমরা জানি, সমকোণীয় শ্রেণীতে কী হবে পার্থক্য, সিএসটি গ্রুপের পার্থক্য হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা যৌগে সিএসটি গ্রুপ বৃদ্ধি পাবে, প্রথমটা একটা থাকলে পরেরটায় দুটো, পরেরটায় তিনটে, এভাবে, অর্থাৎ সিএসটি গ্রুপ বৃদ্ধি পায়, তবে সেটা হবে সমকোণীয় শ্রেণী। তাহলে অ্যালকোহলিক গ্রুপ, তাহলে এগুলা পার্থক্য, প্রথমটায় এমনি ওএইচ, সিঙ্গেল ওএইচ, পরেরটায় সিএইচ টু ওএইচ, পরেরটায় দুটো সিএইচ টু ওএইচ, তাহলে এই তিনটে হচ্ছে সমকোণীয় শ্রেণীর আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে এই তিনটে পাচ্ছি আমরা। তাহলে আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অ্যান্সার যদি বলি আণবিক ওজনের
ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? ঊর্ধ্বক্রমে, তার মানে সবচেয়ে কম যেটা ওটা আগে লিখবো, তার মানে সবচেয়ে কম হচ্ছে CH3OH, এটা একটা অ্যালকোহলিক গ্রুপ, তারপরেরটায় বৃদ্ধি পেয়েছে CH3CH2OH, তারপরেরটা আরও একটা বৃদ্ধি পেয়েছে CH3CH2CH2OH, অর্থাৎ প্রতিটাই হচ্ছে অ্যালকোহল। এটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে প্রোপানল। তাহলে আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে যদি অ্যালকোহল শ্রেণীগুলোকে সাজাই, তাহলে আমি এই নির্দিষ্ট ঊর্ধ্বক্রমটি পাব। তাহলে সুতরাং উত্তর হবে আমার এটা, উত্তর হবে CH3OH লেস দেন CH3CH2OH লেস দেন CH3CH2CH2OH। থ্যাংক ইউ।